সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু খুব ভালো নেই, কারণ তো বলেইছি একটাই, গরম, প্রচণ্ড হারে গরম। আর দিল্লির গরমের কথা বলতে হয় বলো, দিল্লির গরম সম্পর্কে তো তোমাদেরও ধারণা নিশ্চয়ই আছেই যে কী হারে গরম হয় দিল্লিতে। তো প্রচণ্ড গরম, তার জন্য মোটামুটি আছি, খুব ভালো নেই। তোমরা নিশ্চয়ই ভালো থেকো, সবাই ভালো করে থাকো, সুস্থ থাকো। আর আমার আজ কোনো রান্না বান্না নেই, কারণ আমি রান্না বান্না কোনো কিছু নেই, মানে আমি ভাতটা করেছি, বাকি কাল মাছের ঝোল আর একটা সবজি কালকে বেশি করে বানিয়েছিলাম, রেখে দিয়েছি, কারণ গরমের জন্য ইচ্ছে করছে না, একদমই ইচ্ছে করছে না রান্নাঘরের মধ্যে ঢুকতে। তার জন্য আমি কালকে ভালো করে ওটা মানে একটু বেশি করে মাছের ঝোলটা বানিয়ে নিয়েছিলাম, যাতে আজকে সকালবেলায় অত ঝামেলায় না যেতে হয়। আর এখানে কী লেগেছে আমার সুতো, যাই হোক, তো তার জন্য আজ বেশি কিছু রান্নাবান্না নেই। আর আমি এখন রুমের থেকে করছি, কারণ হলে বা ব্যালকনিতে বা কোথাও যে ভিডিও করার মতো অবস্থা নেই, এতটাই গরম, ওখানে গরম ভাব নামছে। আর এখানে আমি রুমের থেকে এসি চালিয়ে বেশ আরাম করে বসে তোমাদের সাথে বক বক করা শুরু করছি। আর এখন বাজে 11:30, আর এখন থেকে আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে ভাবছিলাম করি, তারপরে কিছু এটা ওটা করতে করতে, রান্নাবান্না না থাকলে কি হবে, কিছু না কিছু কাজ তো বেরিয়েই যায়, তার জন্য এরকম এটা ওটা করতে করতে কী হলো, দেরি হয়ে গেল। তাই আমি এখন বাজে 11:30, এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আর তোমরা সব কে কী করছো? আর আজ বলা হয়নি, আজ কিন্তু সোমবার, আর হিমাদ্রি তো সকালেই অফিসের জন্য বেরিয়ে গেছে, তো শনি রবিবারের পরে সোমবার আসা মানেই তো সব কাজের চাপ আবার শুরু হলো, আবার সেই একঘেয়েমি রুটিন পুরো 5 দিন ধরে চলবে। তারপরে যে শনি রবিবার আসা, শনি রবিবার কিন্তু আমাদের জন্য কোনো রেস্ট না, আমাদের জন্য কাজ বেড়েই যায়, তবু একটু ভালো লাগে, কারণ আমাদের প্রিয় মানুষগুলো বাড়িতে থাকে, তাই না? এটাই যা। তো ঠান্ডা জল খাওয়া হচ্ছে না বেশি, তার জন্য গলা একবার করে ধরে যাচ্ছে, কাশি হচ্ছে, কিন্তু না খেয়ে থাকতেও পারছি না। তাও আমি ঠান্ডা জল পুরো একদম যে ফ্রিজ থেকে বের করে খেয়ে নিই ওরকম করি না, ঠান্ডা জল একটুনি গরম জল এমনি মানে নর্মাল জল মিশিয়ে তারপর খাই। আর বেশিরভাগ সময় চেষ্টা করি এমনি নর্মাল জল নিয়ে তার সাথে একটা আইস কিউব দিয়ে এরকমভাবে খাওয়ার, কিন্তু একদম ফ্রিজ থেকে ডাইরেক্ট আমি ঠান্ডা জলটা খেয়ে নিই না, তাও আমার একটু লেগে যায় ঠান্ডা, কারণ আমি ফ্রিজের জল অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু এখানের গরমে সেটা সম্ভব হয় না অ্যাভয়েড করা। যাই হোক, আর যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো, প্লিজ লাইক করে দাও আর শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তোমরা সাথে থাকলে, পাশে থাকলে খুব ভালো লাগবে, আমার মনে হবে যে আমার কোনো কিছু বন্ধু হয়েছে, কিছু হোক না হোক বন্ধুত্ব তো হবে, এটাই যা, এটাই আমার একটা বড় পাওয়া হবে, যে আমি বন্ধু তো পেয়েছি অনেকগুলো, তাই না? তো যাই হোক, এবার আজ আমি কাল রাতে গ্রসারি অর্ডার করেছিলাম, সেগুলো সব এসছে, চলো তোমাদের দেখাবো। এই যে আমি সকালবেলা গ্রসারি রাতে আর কি দিয়েছিলাম গ্রসারির অর্ডার, তো আজ সকালবেলা এলো, তো সেগুলো দেখবে। এই দেখো, আমার কিন্তু এখন ঘর একটু মেশি আছে, মানে একটু অগোছালো আছে, কারণ আমি গরমের জন্য আমি একদমই পাচ্ছি না সত্যি ঘর গোছাতে, কিন্তু চেষ্টা করছি, কিন্তু তাও ঠিকঠাকভাবে হয়ে উঠছে না। যাই হোক, এই যে বিগ বাস্কেটে দিয়েছিলাম অর্ডার, এই যে এসছে আলু, আলু নিয়েছি 2 কিলো, আর এই যে একটা কেক নিয়েছিলাম, ফ্রুট কেক, টুথপেস্ট, টারমেরিক পাউডার, এই যে এটা নিয়েছিলাম সাবান 2টো, আকুর কাঁচা, এই যে এটা জিঞ্জার গার্লিক পেস্ট একটা এনে রাখি, কারণ যদি আদা রসুন কখনো হঠাৎ করে শেষ হয়ে গেছে আমি খেয়াল করিনি বাড়িতে, তখন এগুলো কাজে লাগে, একটা এই জন্য আমি প্যাকেট এনে রেখে দিই।
এই জন্য নিয়েছি একটা জুস লিচুর, এই যে নিয়েছি স্কোয়াশ একটা, এই লাস্সি নিয়েছি দু রকমের, এই একটা আর এই একটা আম লাস্সি নিয়েছি, এটা যেন কি ইয়াকুল্ট নিয়েছি একটা পুরো প্যাকেট, 5টার প্যাকেট আছে, আর নিয়েছি এই যে চিজ, ব্যাস এগুলোই নিয়েছি, এগুলো আমি বিগ বাস্কেট থেকে আর নিয়েছি, বিগ বাস্কেটে আমি অর্ডার করে দিই, আর মানে যদি তুমি আজ সকালে অর্ডার করো তো কিছুক্ষণ মানে তুমি টাইম সেট করলে এই টাইমের মধ্যে আমার চাই, সে টাইমে তোমাকে দিয়ে চলে যায়, খুব ভালো জিনিস কিন্তু এটা, এই কিছুক্ষণ আগে দিয়ে গেল, আমি এগুলো ঢুকিয়ে নিই, এই চিজ আর এগুলো ফ্রিজে ঢুকিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ওগুলো আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম, এবার মাসি এসেছিলো, মাসি কাজ টাজ করে গেল, ওই করতে একটু দেখাতে দেরি হয়ে গেল, আমি তখন বললাম না চলো দেখাই তোমাদের, তারপর মাসি এলো, তারপর আমি ভাবলাম যে না মাসি কাজ টাজ করে যাক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলা শুরু করছি, তাই তখন আর দেখালাম না। এখন বেজে গেছে কটা জানো, 12টা 40, তখন ছিল 11:30, এখন বাজে 12টা 40, টাইমের কিরকম দৌড়চ্ছে বুঝো টাইম। তো এখন আমি বানাবো, রান্না তো নেই, রান্না করিনি, মাছ আছে, মাছের ঝোল আছে, ভাত করলাম শুধু, আর কালকে যে তরকারি করেছিলাম সবজি সেটাও একটু একটু আছে, সেগুলো দিয়ে আমার দুপুরে হয়ে যাবে, আজ আমি কিচ্ছু বানাতে যাইনি। আর এখানটা এতটা গরম না, তোমরা বিশ্বাস করবে না, বললে বিশ্বাস করবে না যে এখানটা এতটাই গরম আর থাকা যায় না। তো এখন আমি বানাবো আম পান্না, ম্যাঙ্গো পান্না যেটা বলে না, কাঁচা আম দিয়ে হয় সেটা আমি বানাবো, কারণ এই গরমের সময় কিন্তু এটা খাওয়া খুব ভালো, লু লাগে না, আর হিমাদ্রি যেহেতু বাইরে যাওয়া আসা করছে তার জন্য ওর জন্য তো খুবই দরকারি খাওয়া, আর আমার জন্যও ভালো, কারণ ভেতরে থাকলেও কিন্তু এই গরমের মধ্যে শরীর খারাপ হয়ে যাচ্ছে খুব, তার জন্য আমি ম্যাঙ্গো পান্না আজ বানাবো, তো তোমাদের সাথেও শেয়ার করবো আমি কীভাবে বানাই ম্যাঙ্গো পান্না। আর আমি কিন্তু বানাবো যেটা আজ বানাবো আজকেই খেয়ে নেবো, শেষ করে নিতে হবে এরকম কিছু না, আমি বানিয়ে রাখবো যেটা 7 দিন পর্যন্ত তুমি স্টোর করে রাখতে পারবে, 7 দিন পর্যন্ত চালালে, তারপর আবার তুমি বানিয়ে নিলে আবার ফ্রিজের মধ্যে রেখে আর কি 7 দিন পর্যন্ত তুমি খেতে পারবে, এরকম বানাবাই আমি, এরকমভাবেই বানাই আর কি, বানিয়ে রেখে দিই, তাহলে 7 দিন পর্যন্ত চলে সুবিধা হয়। তো সেটা আজ আমি বানাবো, তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বানাই। তো চলো আর বেশি দেরি না করে যাই কিচেনে, ঘাম ঘেমে নিয়ে তারপর আবার কিচেন থেকে বেরোবো। তো চলো দেখে নাও রেসিপিটা। আমপান্না বানানোর জন্য আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি 500 গ্রাম, সে কাঁচা আমটার থেকে ভেতরের বীজটা বাদ দিয়ে আমি শাঁসগুলো নিয়ে নিয়েছিলাম কেটে, তারপর এটা আমি 10 মিনিট না 5-7 মিনিটের মতো আমি এটা জলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছ সেদ্ধ করা আছে। এবার এটা আমি এই মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো, এবার এটা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই সেদ্ধ করা আমটা ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় এখানে আমি এর সাথে দিয়ে দিচ্ছি পুদিনার পাতা, দেখতেই পাচ্ছ 1 মুখের মতো পুদিনার পাতা দিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে এই দুটোকে একসাথে আমি প্রথমে জল টল কিচ্ছু না দিয়ে আমি ব্লেন্ডারে প্রথমে ব্লেন্ড করে নেব। এটা আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ মিক্সচারটা কেমন দেখতে হয়েছে, এই যে দেখো। এবার এটার মধ্যে আমি দিচ্ছি চিনি, তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দেবে, এখানে আমি 6 চামচের মতো চিনি দিলাম, চিনিটা পরে আবার দিতে পারবে অসুবিধা নেই। আর এখানে আমি জিরা শুকনো তাওয়ার মধ্যে
একটু রোস্ট করে নিয়ে, ড্রাই রোস্ট করে নিয়ে সেটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো। দিয়ে দিলাম এটার মধ্যে। এবার দিচ্ছি আমি বিট নুন, 1 টিস্পুনের মতো আমি এখানে বিট নুন দিচ্ছি। এখানে আবার দিচ্ছি আমি 1/2 টিস্পুনের মতো সাদা নুন, 1/2 টিস্পুনের থেকে একটু বেশি দিলাম। আর দিচ্ছি 1 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো। হাফ কাপের মতো জল। এবার এটা আমি আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এটা খুব ঠিক হয়েছে। এটা আমি কারণ জল দিইনি, আমি জল দেবো না এখন, তাই আমি ঠিক বানিয়েছি। এটা এবার গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। এক গ্লাস ঠিক আমি আম পান্না পেয়েছি। এটা আমি কোনো কাচের বাটলের মধ্যে ঢেলে রেখে দেবো ফ্রিজের মধ্যে। এটার মধ্যে আমি ঢেলে রেখে দেবো, ওটা আমি ঢেলে নিয়েছি। এবার এটার মধ্যে যেটুকু লেগে আছে সেটাই আমি 1/2 গ্লাসের মতো জল দিলাম। তারপর ভালো করে ঘেঁটে নেবো আমি, তো আমার 1/2 কিলো কাঁচা আমে আমার পুরো 1 বোতলের মতো আম পান্না হয়েছে। এটা বাজারে যেটা আম পান্নার স্কোয়াশ পাওয়া যায় না সেরকমই, একটু ঠিক টাইপের, মানে পুরো যে ঠিকটা হলো সেটার মধ্যে আমি 1/2 গ্লাসের মতো জল মিশিয়েছি, তারপর এটা রেখে দিয়েছি। তো এটা এভাবেই রাখবো। এবার যখন তুমি খাবে বা কোনো গেস্ট এলো, ধরো তোমার বাড়িতে তুমি তাকে দেবে, তো কিভাবে দেবে, এইভাবে জল নিয়ে নেবে গ্লাসে, তারপর চিনি দেবে, যেরকম পরিমাণের চিনি খাবে সেরকম চিনি দেবে। এবার এর মধ্যে থেকে যেরকম তুমি নেবে 1 চামচ বা 2 চামচ এরকম আম পান্নাটা নিয়ে নেবে, তারপর এটা ভালোভাবে ঘেঁটে নিলে। এবার উপর থেকে তুমি যদি পুরো ঠান্ডা জলে করো তাহলে তো আর আইস কিউব দেওয়ার প্রয়োজনই নেই, কিন্তু যদি প্লেন ওয়াটার নর্মাল ওয়াটারে করো তাহলে উপর থেকে এরকম আইস কিউব দিয়ে দেবে। তারপর এইভাবে ঘেঁটে ঠান্ডা ঠান্ডা কুল কুল আম পান্নার শরবত রেডি। ওয়াও, কি সুন্দর খেতে হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে দেখো বাড়িতে, আর এটা এভাবে স্টোর করে 1 সপ্তাহ তো নর্মাল, মানে মিনিমাম 1 সপ্তাহ তো রেখে দিতেই পারো, তার থেকে বেশিও যেতে পারে, কিন্তু ফ্রিজের মধ্যে রাখতে হবে অবশ্যই। তো আমি এইভাবেই বানিয়ে রাখি, আর এই গরমের সময় এগুলো কিন্তু খাওয়া খুব ভালো, সবাই তোমরা জানো। তো এইভাবে কিন্তু বানিয়ে দেখো, বানিয়ে রেখে দিও, তারপর যখন ইচ্ছা হবে খাবে। আর এটা খুব টেস্টিও হয় খেতে, আর খেতেও খুব ভালো লাগে, দারুণ হয়েছে খেতে, দারুণ। এটা বানাতে যে আমার তো অবস্থা খারাপ হয়ে গেল, পুরো ঘেমে নিয়ে একদম এলাম, দেখতেই পাচ্ছ কি অবস্থা হলো আমার। তো কিন্তু বানানোর পর যখন এটা যাচ্ছে গলা দিয়ে যখন নামছে, কি লাগছে সত্যি, বানিয়ে দেখো এইভাবে। বাইরের থেকে যখন আসবে কেউ, সে গেস্টই হোক বা বাড়িরই কেউ হোক, যখন রোদের মধ্যে থেকে আসবে একটুক্ষণ রেস্ট নেওয়ার পর এরকম যদি আম পান্না দাও, তাহলে কিন্তু বাইরের এই রোদের মধ্যে লুটা লাগবে না, আর শরীর ভালো থাকবে, আর এটা খাওয়াও খুব ভালো। যাই হোক, এখন বাজে 1:10 হয়ে গেল, এবার একটু বসবো, রেস্ট নেবো, এটা খেয়ে একটু রেস্ট নেবো, বাড়িতে একটু ফোন টোন করবো, তারপর স্নানে যাবো,
তারপর দুপুরের খাওয়া আজ তো বললামই কিচ্ছু বানাইনি, মাছের ঝোল বানিয়ে, মাছের ঝোল আর কি আছে বানানো, আর কালকে কুমড়ো ডাঁটা দিয়ে না তরকারি বানিয়েছিলাম, আমার ভালো লাগে তো কুমড়ো ডাঁটার তরকারি একটু আছে, আর ভাত বানিয়েছি শুধু আজকে, ওটা খেয়ে নেবো। তাই আর গরমের মধ্যে না এখন ইচ্ছে করছে না, এবার তোমাদের সাথে দেখা করবো বিকেলে, কেমন? চলো স্নান টান করে একটু রেস্ট নিই, একদম শরীর ভালো লাগছে না, তাই তোমাদের সাথে এবার দেখা হচ্ছে বিকেলে। সবাই, আমি তখন ওই রান্না তো করিনি, ওই সব বানানো, ওই আম পান্না বানানোর পর স্নান টান করলাম, তারপর স্নান টান করার পর আমি লাঞ্চ পুজো করে লাঞ্চ করলাম, তারপর একটু শুয়েছিলাম, তারপর তখন আর ইচ্ছে হচ্ছিল না, তখন আর শরীরটা খুব খারাপ করছিল গরমের জন্য, রান্না করে অতক্ষণ থাকার পর আর একদমই ইচ্ছে হচ্ছিল না আমি কন্টিনিউ করি, তার জন্য আমি তখন বললাম যে বিকেলবেলা দেখা হবে। আর আমি এখন বাজে 6:59, মানে 7টা বাজতে যাচ্ছে, আর বাইরেটা দেখে কে বলবে যে 6:59 বাজে। আমি এখন আছি ব্যালকনিতে, আমি এখন ব্যালকনিতে আছি দেখতেই পাচ্ছ, কারণ আজ একটু হালকা হালকা হাওয়াও দিচ্ছে ব্যালকনিতে, ভালো লাগছে। আর আমি বিকেলবেলাটা ব্যালকনিতে একটু বসি, তার জন্য ব্যালকনিতে এসেছি, তো তাই এখন বসে আছি। আর তোমরা সব কে কী কর, বাচ্চারা পার্কের মধ্যে খেলা করছে, আওয়াজ আসছে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই সময় আজ একটু তাও হালকা হালকা, মানে খুবই কম যদিও, তাও একটু পাতা নড়ছে গাছের, নাহলে একদম স্থির থাকে, নড়াচড়া করে না গাছের পাতারা। তারপর এখন তো বসে থাকবো, এখন আমি 8টার পর যাব, তারপর রাতের খাবার বানাবো, রুটি আর তরকারি। আজ যেহেতু দুপুরবেলা আমি কিচ্ছু রান্না করিনি, তাই রাতের খাবার তো পুরোপুরি করতে হবে, তার জন্য বানাবো রুটি তরকারি আর কি। গরমে এই চলল, আবার কাজ সব, এই তো চলতে থাকে আমাদের, কাজকর্ম করো থাকো তো। আমি না হলে কী করে জানো তো, দুপুর সকাল দিকে দুপুরে মানে রাতের জন্য একটা কিছু তরকারি করে রেখে দিই, তাহলে সুবিধা হয় আমার, রাত্রেবেলা অতটা চাপ থাকে না রাতের দিকে করার, কিন্তু আজ করিনি তো, আজ তো করতেই হবে আমাকে, একবার আরাম করবে তো, একবেলা আরাম করলে দ্বিতীয়বেলা তো কাজ করতেই হবে, তাই না? তো আর কাল তো মঙ্গলবার আছে না, মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার পুজো আছে, আর কাল হচ্ছে তৃতীয় মঙ্গলবার হচ্ছে, আর কালকেরটা হলে আর একটা মঙ্গলবার থাকবে। তোমরা তো জানোই যে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারটা করি, তো প্রথম মঙ্গলবার আমি ব্লগ বানিয়েছিলাম, চেক করে নিও, যদি না দেখেছো তো আমি ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো আমি, তাহলে বুঝতে পারবে কী বলছি আমি। তো কালকে আছে সেটা, তার জন্য রান্নাঘর রুটি টুটি তরকারি আর করে নেওয়ার পর পুরো রান্নাঘর গ্যাস ট্যাস সব, কারণ কাল একদমই নিরামিষ, পেঁয়াজ রসুনও চলে না, তাই যখন করছি শুদ্ধভাবে করাই ভালো, তাই না? তার জন্য করব তো আর কি, এসব কাজ অনেক আছে এখন, অনেক প্রচুর কাজ আছে আজ। তো চলো আজকের ভিডিওটা, আজকের বকবকটা আমি এখানেই শেষ করছি, আজকের ছোট্ট ভিডিও রইলো তোমাদের জন্য, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করো, শেয়ার করো, কমেন্ট তো শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, আর ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো, আর ভালো হওয়া দিচ্ছে এখন। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও,
তো দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা।